শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি আলোচনা করব জামাতে ইসলামী এই দলটিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে, বাদকি নির্বাচন তারা অংশগ্রহণ করতে পারবে। দীর্ঘদিন পর আবার আলোচনা এলো বাংলাদেশ জামাতে ইসলামী নামক রাজনৈতিক দলটি। গতকাল 10 জুন 2023 বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আনুকূল্যে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটি সমাবেশ করে দলটি। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে মিলনায়তনের বাইরের বিভিন্ন রাস্তা ও মাঠে ছড়িয়ে পড়ায় দেশবাসীর দৃষ্টি আকৃষ্ট হয় দলটির প্রতি। 2013 সালের পর এই প্রথম রাজধানীতে নির্বিঘ্নে কোনো কর্মসূচি পালন করতে পারল জামায়াতে ইসলামী বাংলাদেশ। সর্বশেষ 2013 সালের 9 ফেব্রুয়ারি মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছিল দলটি। এখন দেখা যাক রাজনৈতিক দল হিসাবে বর্তমানে জামায়াতের আইনগত অবস্থা কী, তারপরে আমরা মূল প্রশ্নের উত্তরে যাব। অন্যান্য অনেক দলের মতো জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরে আবেদন করলে 2008 সালের 4 নভেম্বর দলটি নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন নম্বর ছিল 14। 2009 সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 জন ব্যক্তি। রিট আবেদনে আবেদনকারীরা দাবি করেন জামায়াতের গঠনতন্ত্রের অনেক ধারা উপধারা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই রিট পিটিশনটির নম্বর ছিল 630/2009। এই রিটের পূর্ণাঙ্গ শুনানি শেষে 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট রায় দেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল। দলটির পক্ষ থেকে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় এবং হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আপিল বিভাগ আপিল গ্রহণ করলেও হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেননি। মহামান্য হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন বিগত 28 অক্টোবর 2018 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে বিজ্ঞাপন জারি করে। এখন যে প্রশ্নটি নিয়ে আজকের আলোচনা, সেটির জবাবে চলে যাই। উত্তরটি হচ্ছে, নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল দলীয় পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির নিবন্ধন অবৈধ বাতিল বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল আছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন বাতিল বলে ঘোষণা করেছে, তাই জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী এই দলের পরিচয় বা এই দলের সংরক্ষিত প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপিল বিভাগ যদি শুনানি শেষে আপিল মঞ্জুর করেন এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন বৈধ ঘোষণা করেন, তবেই দলটি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে।